আবুল কাশেম স্যার বলছেন? জি জি স্যার। আপনার একটা দেখলাম মানে লিফলেটের মতো করোনা ভাইরাসের আপনি ওখানে চিকিৎসা লিখেছেন, এটা কিভাবে করোনা ভাইরাস ভালো হয়? এটা তো আমি লিফলেট দিয়ে দিচ্ছি, করোনা ভাইরাস বলছে মনে করেন, এটা যাদের সর্দি কাশি মাথা ব্যথা গলা ব্যথা শ্বাসকষ্ট কথা বুঝছেন নি, তো এগুলো শুনছি আর কি, করোনার একটা উপসর্গ, তো এগুলো চলে গেলে তো করোনা আর হবে না, এটা কেরোসিন তেলের মাধ্যমে আর কি। কিভাবে পদ্ধতিটা মানে কিভাবে ব্যবহার করব? কেরোসিন তেল একটা বোতলে নেবেন, নিয়ে এটা এক মিনিট এটার গন্ধ নেবেন, নাক থেকে একটু দূরে ধরে রাখবেন, স্বাভাবিক শ্বাস নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কতক্ষণ নিতে হবে? এক মিনিট সময়, মানে এক মিনিটের অধিক কম নয় আর কি। আচ্ছা, আর কি আর কি করতে হবে? আর কিছু করার নেই। আপনি এটা মানে কিভাবে শিখলেন বা কিভাবে? এটা আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকে পাইছি, আল্লাহর তরফে আমার বেনে দিছে, আমি মানুষকে দিনই পয়সা এই সাজেশনটা দিয়ে থাকি। এ পর্যন্ত কেউ কি ভালো হয়েছে? এ পর্যন্ত কেউ ভালো ইনশাআল্লাহ ভালো হয়েছে, মানুষকে তো দিছি, মানুষ তো প্রত্যেক দিনে দেখি লাইক করতেছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তবে এটা কোনো ক্ষতি নেই, আমরা নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন স্যার। আপনার কোন ভিজিট আছে? টাকা লাগবে? আসসালামু আলাইকুম। আপনার কোন ভিজিট দিতে হবে? ভিজিট ভিজিট আপনার? আমার কোন ভিজিট ভিজিট নাই, কোন টাকা দেবো নাই। আচ্ছা, কোন টাকা পয়সা লাগবে না। আপনার নিজের কি কখনো করোনা ভাইরাস হয়েছিল? আমারও হয়েছিল আর কি। আপনি কিভাবে সুস্থ হয়েছেন? এইভাবে আর কি, এই কেরাসিন থেরাপির মাধ্যমে। জি জি। আপনার বাসা কোথায়? আমার বাসা মাইজলি রফিকদলনি, নোয়াখালী। জি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। যদি উপকৃত হন আরেকজনকে বলবেন। আবুল কাশেম সাহেব যদি উপকার পান আমাকে একটু জানাইয়েন, আমি বুঝবো হ্যাঁ একটা লোক উপকার পাইছে, আমার একটু জানাই দিই।